নমস্কার বন্ধুরা, মিনতির রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাতলা মাছ রান্না করে দেখাবো, একদম অনুষ্ঠান বাড়ির মতো। অনুষ্ঠান বাড়িতে মাছ রান্না করে, খালি মাছ, মশলাওয়ালা মাছ, খেতে খুব সুন্দর লাগে। ওইভাবে আমি মাছ রান্না করে তোমাদের দেখাবো। আজকে আমি এতগুলো কাতলা মাছ নিয়েছি, পেটিতে চাকাতে এতগুলো মাছ নিয়েছি, আর উপকরণ নিয়েছি চার মগজ নিয়েছি, চারটে এলাচ নিয়েছি। আমি এগুলো হালকা করে ভেজে নিব, এলাচ আর চার মগজ। পেঁয়াজ বাটা নিয়েছি, টমেটো পিউরি নিয়েছি দেড়খানা, ধনে গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ ধনে গুঁড়ো দিব, জিরে গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ জিরে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো চা চামচের এক চামচ, হলুদ নিয়েছি লবণ পরিমাপ মতো, আদার পেস্ট নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর গরম মশলা সানরাইজের শাহি গরম মশলা নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে চারটে এলাচ আর চার মগজটা একটু গরম করে নিব। আমি এটা মশলার সঙ্গে কষব না, কারণ আমি এটা ফুটন্ত তরকারিতে দিব, কি মশলা কষা হয়ে যাবে তারপরে দেব। ভালো করে এটা ভেজে নিব, যাতে আমাকে আর কষতে না হয়। আর আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব, কারণ আমি রিফাইন তেল ব্যবহার করব না, সম্পূর্ণ সর্ষের তেলে। আমার এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব ফুটছে। এবার আমি এটা নামিয়ে নিব, ঠান্ডা করতে দিব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব, আমি এতটা সর্ষের তেল দিলাম মাছগুলো ভাজার জন্য। এবারে মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিব, আমি এক চামচ, চা চামচের আমার অনেক মাছ, সেই জন্য এক চামচ আমি হলুদ দিয়ে দিলাম। আর এক চামচ মতো লবণ দিয়ে দিলাম, আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নিব। এটা আমার বিলের টাটকা মাছ, এই মাছটা খুব সুন্দর লাগবে খেতে, এবং পাকা কাতলা মাছ এটা, এমনিতেই কাতলা মাছ ভালো লাগে খেতে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলে মাছটা সব দিয়ে দিব। এই চার মগজটা ভালো করে বেটে নিব, আমি এলাচটাও এর মধ্যে দিয়ে বেটে নিলাম, বেটে নিচ্ছি। এবার মাছটা আমি উল্টিয়ে দেব, মাছটা খুব সুন্দর ভাজা হয়েছে এক পিস।
এইভাবে বেটে নিলাম চারমগজটা এলাচটা খুব সুন্দর ভেজেছি বলে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে এখনই মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ির কোনো কিছুতে এটা ব্যবহার করব এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি মাছগুলো সব তুলে নিব এবার আমি ওই তেলে বাদবাকি মাছগুলো ভেজে নিব আমার মাছগুলো সব এইভাবে আমি ভেজে নিলাম প্রত্যেকটা মাছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এইভাবে ভেজে নিলাম সব মাছ এবার আমি আমার অনেক তেল আছে বেশি তেল লাগেনি মাছে এই তেলে আর কিছুটা তেল দিয়ে আমি এই তেলের মধ্যে আর কিছুটা কিছুটা মতো তেল দিয়ে দেব আর সামান্য তেল দিলাম বেশি তেল না এবার আমি এতে ফোড়ন দিব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে আমি মাছের এখনই আমি এই তেলের মধ্যেই ফোড়নটা আমার ভাজা হয়ে যাবে লঙ্কাটা তেজপাতাটা খুব সুন্দর ভাজা হয়েছে এবার আমি এতে চা চামচের এক চামচ মতো লবণ আর চা চামচের এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম তেলে ভালোভাবে লবণটা হলুদটা নেড়ে নিব তেলের মধ্যে দিয়ে আমি ওই তেলে আমি দুটো বড় বড় পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা আমি দু মিনিট মতো ভালো করে তেলে ভেজে নেব এর মধ্যে আমি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি চা চামচের এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব যখন দেখবো পেঁয়াজটা আমার পেঁয়াজটা তেল ছেড়ে দিয়েছে তখন আমি এই টমেটো পিউরিটা আমি এক বাটি কাঁচের বাটি হাফ বাটি একটু বেশি টমেটো একটা বড় টমেটো বেটে রেখেছিলাম টমেটোটা এবার দিয়ে দিলাম এবার টমেটোটা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব
আমি এতে চা চামচের হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিতে স্বাদও আসবে তরকারিতে এবং খেতে একটু মিষ্টি লাগবে খুব সুন্দর লাগবে খেতে তবে মাছটা একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ নিয়ে আসবে কারণ চিনিটা দেওয়া খুব দরকার তাহলে তরকারিতে স্বাদটা এনে দেয় আমার পেঁয়াজ আর টমেটো তেল ছেড়ে দিয়েছে এইবার আমি এই চামচে এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা আমি এবার তিনটে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিব যাতে তেল থেকে ছেড়ে দেয় মশলাটা আমার পেঁয়াজ বাটা আদা আদা বাটা লঙ্কা গুঁড়ো আর টমেটো পিউরি দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি এতে এক চামচ মতো চা চামচে এক চামচ মতো জিরে গুঁড়ো দিব আর চা চামচে এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা আমি 2 মিনিট কষতে দিব ভালো করে কষিয়ে নিব এটা আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে আমার খুব সুন্দর কষানো হয়েছে শুকনো যে মশলা দুটো দিলাম সে মশলা দিয়ে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে কাচের বাটির এক বাটি মতো গরম জল করে রেখেছি এই বাটির এক বাটি এবার জলটা আমি এতে দিয়ে দিলাম এবার আমি চার মগজটা আর এলাচ বেটে ভেজে বেটে রেখেছিলাম আমি বলেছিলাম যে আমি তরকারি যখন ফুটবে জল দেওয়ার পর আমি এটা দিব কারণ আমি এটা ভেজে নিয়েছি আমাকে এটা কষতে হবে না না ভাজলে কষতে হয় এবং আমি খুব যে মিহি করে বেটে নিয়েছি সেটাও বেটে নিইনি এবার আমি মাছগুলো সব দিয়ে দিব আমি একে একে মাছগুলো সব গেবিতে দিয়ে দিব আমি মাছগুলো সব দেওয়ার পর গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আমি এটা 5 মিনিট মতো
ঢাকা দিয়ে দিব, কারণ আমার তেল ঝাল মশলাগুলো সব মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবং মাছটা ভাজা আছে, নরম হবে মাছটা। আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আমি 5 মিনিট মতো এটা ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিলাম। আমার মাছের তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। ঢাকাটা আমি খুলে দিলাম, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আমার মাছের তরকারি হয়েছে। এইবার আমি এতে সানরাইজের শাড়ি গুঁড়ো গরম মশলা দিয়ে দেব, সামান্য দেব। সামান্য দিয়ে দিলাম। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিব। গ্যাসটা এবার আমি বন্ধ করে দিলাম, কারণ আমার মাছটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি কাতলা মাছের রেসিপি করে তোমাদের দেখালাম। এইভাবে তোমরা অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছ তৈরি করবা, একদম মনে হবে তোমরা অনুষ্ঠান বাড়িতেই বসে খাচ্ছ, খুব সুন্দর লাগবে। আমার রেসিপিটা দেখে, আমার ভিডিওতে আমার রেসিপিটা দেখে তোমরা তৈরি করো, খুব সুন্দর, চটজলদি হয়ে যাবে, বেশি উপকরণও লাগবে না, কিন্তু খেতে একেবারে স্বাদ, ওই স্বাদই এনে দিবে, অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ এনে দিবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা দেখে তোমরা এই মাছটা তৈরি করো এবং আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই কাতলা মাছ, বিয়েবাড়ির মতো কাতলা মাছটা কেমন তৈরি হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে একটা কমেন্ট করে জানিও, তোমরা ভালো মন্দ খারাপ তোমরা যে দেখো তারা আমার একটা কমেন্ট করে আমাকে জানিও।